অসম করার স্বার্থ সকল রাজনৈতিক দল ক্ষুদ্র স্বার্থ পরিহার করে মহা নির্বাচন প্রতিদ্বন্দ্বী আগবাই আহ্বান জানা হব। এটা মানে এক নম্বর প্রস্তাব সাতচল্লিশ। দুই নম্বর প্রস্তাব হয়েছে নাজিমুদ্দিন মোল্লা সাহেব আমার কেন্দ্রীয় কমিটির আগে উপসভাপতি আছে, মাজত অলপ যোগাযোগ ছিন্ন হওয়ার বাবে আজির সভার প্রস্তাব লওয়া হয়। নাজিমুদ্দিন মোল্লা বরপেটা তেখেতর কেন্দ্রীয় কমিটির উপসভাপতি হিসেবে আজির সভায় প্রস্তাব গ্রহণ করে। প্রস্তাব নম্বর তিন, সংগঠনের কামত তৎপরতা বাড়াবলৈ সংবিধানত উল্লেখ থকার উপরও কেন্দ্রীয় কমিটির বিষয়বিয়া লবলৈ কর্মদার কমিটির দায়িত্ব অর্পণ করা হয়। কথাটা বুঝি পাইছে না? আমার জেনারেল সেক্রেটারি দুজন আছে, যদি প্রয়োজন অনুভব করা হয় যে আমার অন্য জেলার পর সাধারণ সম্পাদক লালে এই সংগঠন মজবুত হব, তাহলে এটা কি কর্ণধার কমিটির ডিসিশন লালে লব পারিব বলে আজির সভাত প্রস্তাব গৃহীত করে লওয়া হল। চতুর্থ প্রস্তাব, আমার কেন্দ্রীয় কমিটির চতুর্থ দ্বিবার্ষিক অধিবেশন অনুষ্ঠিত করবলৈ ফেব্রুয়ারি মাহর 15 তারিখের ভিতর জিলা কমিটির সভাপতি আর কেন্দ্রীয় কমিটির বিষয়ববীয় সকলের যৌথ বৈঠক অনুষ্ঠিত করে সিদ্ধান্ত লবলৈ আজির সভাত প্রস্তাব গ্রহণ করা হল। আজি আমি ললো হয় কিন্তু মেক্সিমাম জিলা ইতিমধ্যে গুছি গেছে, গতি আমি ফেব্রুয়ারি মাহর ভিতর কেন্দ্রীয় কমিটির কার্যালয়ত প্রত্যেক জিলা কমিটির সভাপতি ইয়ার আগতে আপনাদের জিলায় জিলায় আলোচনা করে ডিমান্ড আহিব পারে, গোয়ালপাড়ার আহিব, দরঙ্গর পৰা আহিব, বৰপেটায়ও ডিমান্ড করব পারে, বঙাইগাঁও ডিমান্ড করব পারে অধিবেশনের কারণে, হয়তো মরিগাঁও ডিমান্ড করব পারে। তো গোটেইখানি আপনাদের জেলাতে আলোচনা করে আহি কেন্দ্রীয় কমিটির উক্ত বৈঠকত প্রস্তাব দিলে আমি সিদ্ধান্ত গ্রহণ করি। নগাঁও জেলা কমিটির 30 আর 31 জানুয়ারি নগাঁর রূপহত অনুষ্ঠিত হবলগিয়া চতুর্থতম দ্বিবার্ষিক অধিবেশনত সকল জেলার পর সহায় সহযোগ আগবাড়াবলৈ আজির সভায় প্রস্তাব গ্রহণ করে। সম্ভব হলে সকল জেলার পর 2-4 জন করে হলেও প্রতিনিধি গেলে ভাল লাগিব আর আমি চেষ্টা করি যাতে উক্ত বৈঠকত আমি যাব পারি। এই প্রস্তাবখানি আজি লওয়া হয়েছে, আরো হয়তো কিছু প্রস্তাব আমি আলোচনা করে লব লাগা হব পারে, যেহেতু আমার প্রস্তাব তো লিখবই লাগিব, এখানে আমি পেপারতো দিব লাগিব। যদিও অস্বস্তি হয়েছে সকল আমন্ত্রিত তিনিক আমি কবলৈ সময় দিব নোৱাৰিলো, জিলা কমিটির পৰা কিছু বক্তব্য আমার শুনার প্রয়োজন আছে, হয়তো যেটা আজি সম্ভব নহল সেই অহা 15 ফেব্রুয়ারির আগত যিকোনো একটা ডেটত আমি জিলা সভাপতিসকল মাতি সকলে কেন্দ্রীয় কমিটির পড়ি আমার গোটাই কেন্দ্রীয় কমিটি নালাগে অফিস বেড়ার যেখানে আছে প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, আমার জেনারেল সেক্রেটারি, সহ সাধারণ সম্পাদক, এনেকেই মিলাই লৈ আমি বহি এই সিদ্ধান্তটো লৈ লম। তো এতিয়া আমার মাজত আমি মই অনুরোধ করছো কোনেও আপনাদের দায়দক নদিব, মানে এতিয়া কবলৈ দিলে শুনার ধৈর্য নাই। 2 মিনিটের মাজত আজি আমার কেন্দ্রীয় কমিটি লওয়া হয়েছে, কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাজিমুদ্দিন মোল্লা অধিবক্তা খুব সংক্ষেপে দুই একার কবলৈ মই অনুরোধ জানাইছো। কেবল বোর্ড অফ ফ্রেন্ডস দিয়ার পিছত আমি ইয়ার পর অবভঙ্গ করে গুছি যাব, আগতে ষষ্ঠত্ব বৈঠক নষ্ট নকরিব। আদরণীয় সভাপতি এবং আমার বিশিষ্ট বন্ধু হাইকোর্টের জ্যেষ্ঠ অধিবক্তা আব্দুর রহমান সাহেব এবং মঞ্চে উপস্থিত থাকা আরো সংগ্রাম পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও আজকের এই সদনে থাকা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, আমি সংক্ষেপে দুইটা তিনটা কথাই বলব। একটা হল আপনি না আমরা জানি আইনে মানুষ বানায় না মানুষে আইন বানায়, আমরা জানি মানুষে আইন বানায়, মানুষের যা প্রয়োজন সেই আইন বানাইতে হবে, এটা হলো এক। ঠিক আপনারা আপনাদের বহুতের মনে আছে আসামে যখন সংবিধানত বাংলাদেশের কথা উঠছিল তখন প্রয়াত ইন্দিরা গান্ধী আব্দুল মোহিম মজুমদারকে এ সম্পর্কে একটি আইন বানানোর জন্য নির্দেশ দিয়েছিল, সেই আইনটি হল আইআরবিটি 1, আর সেই আইনটি আসামে নাই, এখন একটা বিশেষ কারণে নাই, আর ওই জন্য আমাদের এত দুর্দশা হচ্ছে।
যদি আমরা কোন সময়ে সময়ের গতিকে দিল্লি দিসপুরের ক্ষমতা যদি পরিবর্তন হয় সেরকম আইন কি জানে আবার আনার প্রয়োজন হতে পারবে, আনার প্রয়োজন অবশ্যম্ভাবী। আমি সেইটা আশা করি যে আসামে একজন মহিন মজুমদার ছিল, সেই আইন যদি আইন বানিয়েছিল, এখন আমি আশা করি আসামে দশটি মহিন মজুমদার তৈরি হোক আমাদের নিরাপত্তার জন্য, নতুন নতুন আইন তৈরি করার জন্য পরিবেশ যে জায়গায় আইন তৈরি করে সে জায়গায় আপনারা মানুষ পাঠাইবেন। তার সাথে আমি আমরা সবসময় দেখতেছি দিল্লিতে একটি কৃষক আন্দোলন হচ্ছে, কিষাণ আন্দোলন, সেখানে তাদের দাবি কি আপনারা জানেন? আমি একটা দুটা কথা বলবো। সেখানে কেন্দ্রীয় সরকারে একটি আইন বানিয়েছে, তিনটি আইন বানিয়েছে, সেই আইন তিনটি আদানি আম্বানিকে এই দেশ বিক্রি করে দিয়েছে, যার জন্য আমাদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমি প্রাইম মিনিস্টার নয়, আমি চৌকিদার। কার চৌকিদার? আম্বানি আদানি আর ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের চৌকিদার। আর সেটাই দেখা গেল কৃষি আইনের জরিয়েতে, রেল বিক্রির জরিয়েতে। এই যে দিল্লিতে কিষাণ আন্দোলন চলছে, সেটা দুইটা কথা। একটা হইল যে কন্ট্রাক্ট ফার্মার্স যে আইন বানিয়েছে সেই আইনটা টোটালি আম্বানি আদানি ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড তাদের জন্য। আর একটা সেখানে আছে মিনিমাম সাপোর্টিং প্রাইস কিষাণরা দাবি করছে, তার মানে যে কৃষকের যে উৎপাদন করা শস্য এই শস্যরা সরকারে একটা দামে কিনতে হবে, সেই কথাটি সরকারে মানতেছে না। তার সাথে আরো কি আছে, সেটি হল এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট, যেটা যোগান বিভাগ, এই যোগান বিভাগটা তুলে দিতে চলেছে। সেই যোগান বিভাগ তুলে দেওয়ার ফলে গরিব মানুষের কোন রাস্তা থাকবে না। কৃষি আইন যদি চালু হয় তাহলেও মানে গরিব মানুষের কোন রাস্তা থাকবে না, সারা ভারতের জনগণের উপরে আক্রমণটা নামবে। কিন্তু একটা সৌভাগ্যের বিষয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দিল্লির চতুর্দিকে আন্দোলন করতেছে, সারা ভারতের সামরিক বাহিনীরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা কিষাণের পেছনে, কিষাণ যেহেতু আমাদের মা আমাদের বাবা, আমরা তাদের সন্তান, কিষাণদের উপরে আমরা তুলি ধর করবো না, আলাদি করবো না। এই যে কিষাণ আন্দোলন, আমি আজকের এই সবার জরিয়াতে, আমাদের সমিতির জরিয়াতে আমরা একটা কথা বলতে চাই, সারা ভারতের কিষাণ আন্দোলনকে আমরা সর্বত প্রকারে দোহাত তুলে সমর্থন করার জন্য যে প্রস্তাব, এই প্রস্তাবটি নেওয়া হোক। এখানটাই বলে আমি আমাদের যেটা সংগ্রামী মেজাজ সেখানটা আমি এখানে সীমিত রাখলাম। অধিক সংখ্যক লোক এখানে নাই, ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্টে আসছিল, তারা দূরে যাইতে হইতেছে, তাদেরকে আমি অভিনন্দন জানিয়েছি। আজকে যারা পৌঁছে আছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এখানটা বলে আমি আমার ভাষণ শেষ করছি, ধন্যবাদ।